мысленно. Помни имена, лица, номера. Я помню только пин-код, виза, мастер-класс. Походка от бедра, это я иду в магаз. তো গাইস আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে চলে আসবো ভিপিএন অ্যাপসটা, সেটা ওপেন করে নেব। আসার পরে এখান থেকে কী করব, এখান থেকে যে নিউ প্রজেক্ট আছে সেখানে সিলেক্ট করে দেবো। আসার পরে এখান থেকে কী করব, যে ফটো আছে সেখানে চলে আসবো, তো সেটিংয়ে চলে আসবো। তো এইটাকে একটু কমিয়ে দেবো, এটাকে এরকম করে। আসার পর এখান থেকে আর একজনে ক্লিক করে ব্যাক চলে আসবো। তো আমি এখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবো। তো আমি এখান থেকে কয়েকটা ফটো এরকম করে সিলেক্ট করে নিই। তো আপনারা সিলেক্ট করে নেবেন। আসার পরে কী করব, এখান থেকে অ্যারো চিহ্ন আছে নিচে, সেটা ক্লিক করে এখান থেকে এরকম করে চলে আসবে। এরকম করে আসার পরে কী করব, যে সং বলে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবো। আসার পরে মিউজিক বলে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে দেবো। তো এখান থেকে মিউজিকটা অ্যাড করে নেবো। অ্যাড করার পর এখানে যে বিট বলে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবো। তো আমি প্রথম থেকে বিট মার্কটা এরকম করে অ্যাড করে রেখেছি, তো আপনারাও অ্যাড করে নেবেন। এরকম করে অ্যাড করার পর এখান থেকে টিক মার্ক করে দেবো, টিক মার্ক করে দেবো, আবার টিক করে দেবো। ঠিক করার পর কী করবো, যে প্রথম যে ফটোটা আছে সে ব্ল্যাক স্ক্রিনটা সেটা নিয়ে এসে একদম এরকম করে যে প্রথম যে বিটমার্ক আছে সেখানে অ্যাডজাস্ট করে দেবো। তারপর সেকেন্ড যে ফটোটা আছে সেরকম একদম এরকম করে অ্যাডজাস্ট করে দেবো, এরকম করে অ্যাডজাস্ট করে দেবো। তো অ্যাডজাস্ট করার পর কী করবো, যে এইখানে যা আছে এইগুলো বিটমার্ক হিসাবে ফটোগুলো এরকম করে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এরকম করে এক একটা করে এরকম করে অ্যাডজাস্ট করে নিই। তো আপনারাও এরকম করে অ্যাডজাস্ট করে নেব। তো দশটা ছবি আছে আমার এরকম করে, তো আমি এরকম করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট করার পর কী করবো, এরকম করে অ্যাডজাস্ট করার পর কী করবো, একদম এরকম করে একটু বাড়িয়ে নেবো, জুম করে নেবো। জুম করার পর কী করবো, প্রথম যে ব্ল্যাক স্ক্রিনটা আছে সেখানে চলে আসবো, সেখানে ক্লিক করে ইফেক্টগুলো অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর যে এই অপশানটা যেটা আছে সেটা সিলেক্ট করে নেবো। তো এটাকে একদম প্রথম দিকে এরকম করে টেনে এরকম করে নিয়ে আসবো। তো এরকম করে বাড়িয়ে নেবো, বাড়ার পরে কী করবো, এরকম করে ফুল বাড়িয়ে দেবো। তো আমি এটাকে একদম টিক মার্ক করে দেবো। টিক মার্ক করার পর কী করবো, একদম এইদিকে চলে আসবো। এইদিকে চলে আসার পরে তো প্রথম যে ফটোটা আছে সেখানে ক্লিক করে দেবো। আসার পরে ইফেক্ট বলে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবো। আসার পরে এখান থেকে দেখবেন, এখান থেকে যে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে দেবো। তো এই এফেক্টটা এখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর কী করবো, যে আবার এখানে ক্লিক করে দেবো, তো নেক্সট ফটো চলে আসবো। তারপর সেম এই ইফেক্টটা আবার অ্যাড করে দেবো, আবার অ্যারোচনে ক্লিক করে দেবো, আবার সেম এখানে এই এফেক্টটাই অ্যাড করে দেবো, আবার অ্যারোচনে ক্লিক করে দেবো। আসার পরে আবার এখান থেকে অ্যাড করে নেবো, আবার এখানে ক্লিক করে দেবো। আসার পরে আবার এইখানে আবার ওই এফেক্টটাই অ্যাড করে দেবো। তো এরকম করে সব একটা করে এফেক্ট এখান থেকে অ্যাড করে নেবো। তো আমি এখান থেকে সব ইফেক্ট এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো আপনারাও এরকম করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর কী করবেন, অ্যাড করার পর আবার এখান থেকে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করার পর এখানে কী করবো, যে প্রথম যে এই ফটোটা আছে সেখানে ক্লিক করে দেবো। তো লাস্ট দিকে চলে আসবো, যে জুম বলে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবো। আসার পরে জুম আউট যেটা আছে সেটা সিলেক্ট করে নেবো। তো আবার এখান থেকে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করার পর কী করবো, যে এখানে যে প্লাস চিহ্ন আছে সাদা পরা সেখানে ক্লিক করে দেবো। আসার পরে এই এফেক্টটা সিলেক্ট করে নেয় এরকম করে, এরকম করে ফুল এরকম করে কমিয়ে দেবো। তো আমি এখানে অল টু অ্যাপ্লাই আছে সেখানে ক্লিক করে দেবো। তো সেখানে ক্লিক করার পর কী করবো, যে আবার এখানে যে অপশানটা আছে সেখানে সেটাকে আবার এখানে ক্লিক করে দেবো। আসার পর এইদিকে আসার পর এইখানে এই অপশানটাকে সিলেক্ট করে দেবো। তো আমি এইখান থেকে যে এই অপশানটাকে সিলেক্ট করে এরকম করে আবার এখান থেকে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করার পরে দেখবেন ভিডিওটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। তো আমি একটা ভিডিওটা এরকম করে দেখি, যেটা হালকা একটু, তো উপরে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওটা এখান থেকে ইম্পোর্ট করে নেবো।